নম্বর, তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে। দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি হুজুর, প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন। কুলির সময় ভুল হয়, কি ভুল হয়, কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কুলি না করি না। হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসছে, সেটাকে বলা হয়েছে মদমদা। মদমদা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা। এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন, এরপরে ফেলবেন, আবার হাতে নিবেন, কিছু সময় নাড়বেন, এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক, এরপরে ফেলবেন। এটা হলো কুলি বা কুলকুচা। আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ, যখন ব্যস্ত থাকি, যখন হুলস্থুল থাকে কোনো সময়, কোনো কাজের তাড়া থাকে, তখন অনেক সময় আমরা কি করি, হয় কি না হয় না, মুখে নিলাম আর ঢাললাম, মুখে নিলাম আর ঢাললাম। আমি জানি না আপনাদের হয় কি না এরকম, আমি আমি দেখছি এরকম অনেক সময় হয়, আপনারা একমত কিনা, নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি, তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও, নেওয়াও আর ফেলাও, এতে কুলি হবে না। হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না, এটা মুখে পানি দিলেন আর বাইর করলেন, এটাতে কুলি কুলি হয়ে চলে। আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন, ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে, মুখের ভেতরটা কি করার জন্য, পরিষ্কার করার জন্য। আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে, আপনাকে তো মিনিমাম এক দুই সেকেন্ড হলেও নাড়তে হবে জিনিসটা পানিটা, তাহলে আপনার মুখটা কি হবে, পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে। আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন ভাই। তাহলে কুলির ত্রুটিটা বুঝতে পারছেন তো, তাড়াহুড়া করে আনার সময় মুখে পানি নিয়ে ফেলে দিই আমরা, এটা করা যাবে না।